গরমকাল আসার সাথে সাথে আমাদের দেখা যায় বিভিন্ন রোগের সম্মুখীন হতে হয়। এর মধ্যে ফুড পয়জন একটি মারাত্মক রোগ এবং দেখা যায় আমাদের কিছু ভুল অভ্যাস বা ভুল জীবনযাত্রার কারণে এই সমস্যা আমাদেরকে মহামারী আকার ধারণ করে। আমরা বাসি পচা খাবার বা আমাদের যে সমস্ত ধরনের জীবনযাত্রা রয়েছে সেই সমস্ত আজকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি যে কি করবেন এই ফুড পয়জনিং হলে গরমে। সারা দেশে তীব্র গরম পড়েছে, প্রতি বছরই এই সময় ফুড পয়জনিংয়ের কারণে ডায়রিয়ার বেশি রোগী বেড়ে যায়। ফুড পয়জনিং মূলত খাবার থেকেই হয়, ফলে বমি বা ডায়রিয়ার মতো সমস্যা দেখা দেয়। ফুড পয়জনিংয়ের লক্ষণ খাবার খেলে বারবার বমি করা, পাতলা পায়খানা হওয়া, জ্বর, পেট ব্যথা, ক্লান্তি, ক্ষুধা, মন্দা, এই লক্ষণগুলো দেখলেই বুঝবেন যে আপনার কোনো খাবার থেকে ফুড পয়জনিং হচ্ছে। গরমে বাড়ে প্রকোপ, গরমের সময় ফুড পয়জনিং বেশি হয়। এই সময় খাবার দ্রুত পচে যায় বলে এতে জীবাণু সহজে সংক্রমিত হয়। এই জন্য বাসি বা পচা খাবার, গরমে নষ্ট হয়ে যাওয়া খাবার খাওয়া উচিত নয়। পথে ঘাটে তৈরি খাবার না খেয়ে স্বাস্থ্যকর পরিবেশে খাবার খেলে ফুড পয়জনিংয়ের আশঙ্কা কমে যায়। কারো ফুড পয়জনিং হলে সময় মতো এর চিকিৎসা করা না হলে তীব্র পানিশূন্যতা এমনকি রক্ত স্বল্পতার সৃষ্টি হয়ে জটিলতা বাড়তে পারে। পানি শূন্যতার রোধে ডাব, তরমুজ জাতীয় ফল বা রসালো ফলমূল খাওয়া উচিত। এতে শরীরে পানির ভারসাম্য রক্ষা হয়, কারণ আমাদের শরীর থেকে গরমকালে যে ঘাম হয় সেই কারণে দেখা যায় আমাদের শরীর থেকে অনেকটা পানি চলে যায়, যা রাখতে হবে খাদ্য তালিকায়। ফুড পয়জনিংয়ের আক্রান্তকে দিতে হবে সহজ পাচ্য আমিষ। হজমের সুবিধার জন্য মাছ, মাংসের কিমা, সিদ্ধ ডিম দেওয়া যেতে পারে। ডিমের সাদা অংশ ঘোল ও পাকা কলা, কাঁচকলা ডায়রিয়ায় বেশ কার্যকর। অর্থাৎ পাকা কলা এবং কাঁচকলা কিন্তু ডায়রিয়ায় বেশি কার্যকর। আপনারা সবসময় এটা চেষ্টা করবেন খাবারের মেনুতে রাখার। তবে খাবারে ডাল না রাখাই ভালো। এই ছাড়া শিং, মাগুর ও কচি মুরগির মাংসের পাতলা ঝোল জাতীয় খাবার বেশি উপকারী। এতে আলু, পেঁপে, কাঁচকলা, লাউ অথবা আঁশ ছাড়া অন্য যে কোনো সবজি দিতে পারলে বেশি ভালো ফল পাওয়া যায়। এই সময় প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। স্যালাইন, লেবু শরবত, ফলের রস খেলেও পানি শূন্যতা রোধ করা যাবে। বারবারই একটা কথা বলবো, গরমকালে আমাদের শরীর থেকে পানি চলে যায়, তাই যত পারবেন বেশি করে পানি পান করবেন, যা এড়িয়ে চলতে হবে। খাবার যেন টাটকা হয় সেদিকে খেয়াল রাখুন। ডুবো তেলে ভাজা খাবার, মশলা ও ঝালযুক্ত খাবার, মিষ্টি, চাটনি, আচার, কাঁচামরিচ, আঁশযুক্ত খাবার, দুধ ও দুধের তৈরি খাবার, ভুষিযুক্ত রুটি, শসা, মাংস ইত্যাদি এড়িয়ে চলুন। চিকিৎসা, ডায়রিয়া প্রতিরোধে চিকিৎসকের পরামর্শ ওষুধ গ্রহণ করা যেতে পারে। সাধারণত 3 থেকে 5 দিনের মধ্যে এটি ভালো হয়ে যায়। রোগীর মুখে না খেতে পারলে এবং জটিল পরিস্থিতি মনে হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে অথবা ভালো কোনো হাসপাতালে ভর্তি করে শিরায় স্যালাইন দিয়ে চিকিৎসা করাতে হবে। তো এই ছিল আজকের আমার হেলথ টিপস। আমার হেলথ টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি ক্লিক করতে একেবারেই ভুলবেন না, কারণ আমাদের নতুন নতুন ভিডিও বা নতুন নতুন হেলথ টিপসগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।